কত রকম ফেরিওয়ালা এলো আজকে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করছি আজকে ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। চলো সকাল সকাল দিনটা স্টার্ট করা যাক। তা পোয়া ভোলা নিয়ে নাও। অনেকগুলো হয়ে যাবে। কোনটা নিলে তাহলে, ভোলাটা নিলে? আচ্ছা, হ্যাঁ ওই দুদিন হয়ে যাবে। দাদা, চাল কুমড়া খুব, চাল কুমড়া ভালো ছিল। এই মাছগুলো কিন্তু ভালো আনে, উপর থেকে চেহারাটা দেখে মনে হচ্ছিল ভালো। কত করে মাছ? এটা 250, আর লোটেটা 120 বললো না? আবার কি ফেরিওয়ালা যাচ্ছে? এখন যাচ্ছে লোহা, কাগজ, টিনা ভাঙা, এগুলো এক একজনের এক এক রকম সুর। এক একজন এক এক রকম সুর করে বিক্রি করতে আসছে। আজ সকাল থেকে কত রকম ফেরিওয়ালা গেল, প্রত্যেকের সুর কিন্তু আলাদা, এক একজন ফেরিওয়ালা এক এক রকম ভাবে ডাক দিয়ে গেল। তো যাই হোক, আজকে বেড কভারটা চেঞ্জ করা হলো, এদিকে কাচাকুচি হবে। যে নতুন বেড কভারটা ছিল তার দেখলাম একটু একটু জায়গা পিজে যাওয়ার মতো, বলে না সস্তার তিন অবস্থা, 350 টাকা দিয়ে কিনেছি না, বোধ হয় ওই জন্যই লাটঘাটের মাল বলে না, সেই রকম কিছু একটা ছিল। তো দোকানে কি বলবো, এখনো ধোয়া পড়েনি মানে গিয়ে বলা যেতে পারে, কি করবে সেটা জানি না, কারণ ওনার থেকে কেনা হয়, এবার উনি জানেন কি করবেন। তো এখনো বালিশের কভারগুলো ভরা হয়নি, এগুলো কাঁচা হবে। এদিকে মাছ এসছে, মাছ রান্না হবে। আজকে অনেক কাজ, কাজ করে শেষ নেই, মানে কত যে কাজ ঘরে থাকে না কি বলবো। যাই হোক, সকালবেলা উঠে গাছে জল দিয়েছে, এক্সারসাইজ কিন্তু করছি এখন, কিন্তু কদিন ধরে এক্সারসাইজ করছি, দেখলাম যে আবার কোমরে ব্যথাটা খুব বেড়েছে, যার জন্য খাওয়া দাওয়াটাও আবার একটু কন্ট্রোল করতে হবে, প্লাস এক্সারসাইজ করতে হবে। তো আজকে কোমরের, হাত, পা, ঘাড়, এই চার ধরনের এক্সারসাইজ করলাম। করার পর তারপরে চা খেলাম, আগে তো লেবু জল খেয়েছিলাম, তাই এক্সারসাইজ করার পর লেবু জল খেয়েছিলাম, তারপরে গাছে জল দিলাম, দিয়ে এসে তারপরে চা খাওয়া হলো। ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্ট করব। আর দেখো আরেকজন লাট সাহেব আমার ঘুরে বেড়াচ্ছে, তো ওর জন্য আরও বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় বেড কভার টেড কভারগুলো। আর আজকে ব্রেকফাস্টে আছে কুমড়ো তরকারি আর রুটি, এই হচ্ছে ব্রেকফাস্ট। আর দু একটা ফল আছে, ওগুলো কাটা হবে, তো ওই দিয়ে খাওয়াবে, রুটি খাবো একটা, এর বেশি খাবো না। আর মা এখন, চলো দেখি মা কি করছে। বেশি হবে, বড়াও আছে অনেক। এদিকে দেখো মা
তরকারি কেটে দিচ্ছে, তরকারি না পেঁয়াজ আলু লাগবে। আর নটু আবার এই ঘরে চলে এসছে, এই ঘরে বসে আছে, এখন এসছে বাসিওয়ালা ময়লার গাড়ি। এই যে আলু পটল, এই যে আলু পটল কুমড়োর তরকারি আছে, একটা রুটি আর তরকারি। পূজোর সময় সব এর ভেতর জমিয়ে রেখেছিলাম, আজকে কাঁচা হবে। খালি এই বেটকেওয়াটা কাঁচা হবে না, এটা বলা বলে নিয়ে তারপরে দেখা যাবে। এটা এখন এখানে রাখি। দেখো ফুটো করে দিয়েছে, এত সুন্দর গামলাটা। গরম জল বসানো হয়েছে, প্রেশার কুকারে তাড়াতাড়ি গরম জল হয়। তো গিজার না থাকলে যা হয়, প্রেশার কুকারে গরম জল করে এর মধ্যে দিলাম। ঘষে ঘষে দিলে না ভালো পরিষ্কার হয়, এই গরম অবস্থাতে একটু ঘষে ঘষে দিই। দেখো এখন যাচ্ছে অ্যালুমিনিয়াম বাসন, কত রকম ফেরিওয়ালা এলো আজকে। এখন আমি মাখাবো হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবুটা ছাড়িয়ে দিয়েছে আমার কর্তা, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি, নুন আর মিষ্টি দেবো মাখিয়ে। আর বাতাবি লেবু খেলে আমার এত দাঁত টোকে যায় না, অন্য কোনো কিছু খেতে পারি না। তো যাই হোক অল্প করে খাবো, আমি খুব অল্প খাবো। যে মাখা হয়ে গেছে লেবুটা, কচি ছিল বলে না অতটা টকও নেই মিষ্টিও নেই, একটা পাংশেটে ভাব। আমারটা অল্প, যদিও টক নেই তো খাওয়া যেতে পারে। এদিকে ভাত চাপানো হয়ে গেছে, মাছ এখনো রান্না হয়নি, আগে রান্নাটা করব তারপরে কাচাকুচি করতে যাব। তো ঝটপট করে রান্না করি, আর রান্নাটা খুব বেশি কিছু দেবো না, এর মধ্যে শুধু একটু আলু দেবো, টমেটো পেঁয়াজ ধনে পাতা এই কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্না করব। আর কিছু এর মধ্যে বিশেষ কিছু দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, ব্যাস। আর কিছু কোনো মশলাপাতি সেরকম আমি কিছু দিই না। আর অনেকগুলো মাছ আছে, এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে। আর কাল আর বড়া ভাজা আছে, দেখো এই দিই। আর কাঁচাকুচি করতে আমার কত যে সময় লেগে যাবে, আর আজকে হ্যাঁ মা অনেকটা পেঁয়াজ ছাড়িয়ে দিয়েছে, রসুন ছাড়িয়ে দিয়েছে। আলু কেটেছেন? আচ্ছা আচ্ছা, ওই এখন বাতাবি লেবু খাওয়া আছে, এবার একটু আলুটা কেটে দেবে, আর আমি মাছগুলো ভাজি। তারপরে অনেকটা কাঁচাকুচি, তো অনেক সময় লাগবে, সকাল থেকে একটু বসেই নিই আর কি, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি খালি করে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা কাজ করবো সে আর কুল করতে পারছি না। তো চলো আর কথা বলবো না বেশি, মাছটা তো বললাম কী দিয়ে করা করবো বলে দিলাম। মা এখন এসে করে দেবে, মা এখন আলু কেটে দেবে, এই ধনে পাতা রয়েছে এখানে, দেখো মা এতগুলো রসুন ছাড়িয়ে দিয়েছে, আর এদিকে পাখা বন্ধ না করেই চলে গেছে, পাখাটা বন্ধ কর। ওই শাশুড়ির নাম রাখবো। এদিকে দেখো এতগুলো সব ভেজানো রয়েছে, বুঝতেই পারছো অনেকটা সময় লাগবে কাঁচাকুচি করতে। তো আগে রান্নাটা সেরে আসি, তারপরে আগে রান্নাটা সেরে আসি তারপরে কাঁচাকুচির দিকে যাব। মাছটা তো একদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছি। মা আলুটা কেটে দিয়েছে,
আর আমি এগুলো ছুরি দিয়ে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। আর এই মাছ ভাজতে ভাজতে আমি যে কত কাজ সেরে ফেলেছি তার ঠিক নেই, কারণ আজকেও মানে অনেকটা কাজের তাড়া রয়েছে। আর বেশি রান্না তো কিছু করছি না, শুধু এই মাছ একটু ঝোল ঝোল করে করব, না হলে অন্য বেশি কিছু রান্না করছি না। যেহেতু এই মাছ যদিও ঝোল খায় না, কিন্তু একটু ঝোল ঝোল করব, তার কারণ হচ্ছে না হলে খাবো কি, আর এত কাজের মধ্যে যদি অনেক রান্না করি তাহলে মানে রান্নাঘরেই সময়টা কেটে যাবে, বাকি কাজগুলো আর করতে পারবো না। দেখো না একবার করে মাছ উল্টে দিয়ে আসছি, আর এই যে জল টল এগুলোও তো ভরতে হয়, কত যে কাজ থাকে সংসারে সেগুলো মানে টুকটাক করে করে নিচ্ছি আর কি। আর আমি যেদিকে ছোট গ্যাসটা আর কি সেই দিকটাই রান্নাটা চাপিয়েছি, সেই জন্য পুড়ে যাওয়ারও ভয় নেই। আর সকালবেলা বিস্কুট আনা হয়েছে, সেই বিস্কুটটাও ঢালা হয়নি, তো এই কাজের ফাঁকে ফাঁকেই করে নিচ্ছি। রান্না করতে করতে কত কাজ যে সারলাম তার বলার নয়, এখনো মাছ ভাজা হয়নি, আর এই চারটে মাছ ভাজলেই হয়ে যাবে। এবার তরকারিটা চাপাবো, আর এদিকে সব রেডি করা হয়ে গেছে, আর এদিকে দেখো সব রেডি হয়ে গেছে, টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা, এদিকে মা কেটে দিয়েছে পেঁয়াজ আর আলু। এই মাছটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব, আর দুই একটা কৌটো ফাঁকা হয়েছিল সেই কৌটোগুলো মেজে রোদের মধ্যে দিয়ে দেবো। যখনই যে কৌটোটা ফাঁকা হয়ে যায় তো সঙ্গে সঙ্গে সেটা মেজে রোদে শুকনো করে রেখে দিই, পরে কাজ করতে সুবিধা হবে। আর এই দেখো সব রান্নাঘর বেসিন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, এবার আমি কাচাকুচি করব। আজকে রোদের খুব যে তেজ আছে এরকম না, তো কতটা শুকোবে জানি না। দেখো সব কাচাকুচি হয়ে গেছে, এখন স্নান করবো, মাথা ব্যথা ঘষবো, ঘষে স্নান করবো, তো চলো নিচে যাই। ও এইদিকে একটা লেবু দেখলাম পড়ে আছে, শুকিয়ে গেছে কেন জানি না, তবে পাকা পাকা হয়েছে, একটু হলুদ কালার এসছে। এদিকে আবার এই পাশে দেখো এখন 2:20 বাজে, তো আমার এতক্ষণে কাজ সারা হলো, স্নান টান করে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছি, ঘর তো পরিষ্কার হয়েছে, নিজেও পরিষ্কার হয়েছি, আর এখানে টেবিল গুছিয়ে রেখেছি যে এলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো আজকে দুবেলারই মাছের ঝোল ভাত, আর একটু বড়া আছে ঢেঁড়স ভাতে, এই হচ্ছে রান্না। আর এদিকে মা চলে এসছে খাওয়ার জন্য, আর এই যে এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, খাওয়া নটুকে খাওয়ানো আছে, তারপরে তো বিকেলে আরও রাতকে মেঘও করেছে, জানি না সব কিছু শুকোবে কি না। আর যে সাবান জলটা বেশি ছিল সেই সাবান জলেতে যত পাপোশ ছিল সব পাপোশ দিয়ে দেওয়া হয়েছে, মানে তোমরা বলবে বাবা দিদি কি কিপটে, আমার মনে তোমরাও করো বলো না। যাই হোক আমার মোটামুটি এখন খেয়ে নিলে তারপর একটু রেস্ট, নটুকে খাইয়ে তারপর একটু রেস্ট নেবো, তো চলো খেয়ে নিই তারপর আবার দেখা হবে। দেখো এখন হচ্ছে এই প্লাস্টিকের জিনিসপত্র বেচতে আসার ফেরিওয়ালা, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বললাম তো আমাদের, তারপরে দেখছি এই রকম একটা আবার ফেরিওয়ালা একটু দেখছে কিনবি কিছু। এখন করা হচ্ছে আদা দিয়ে চা, মা বলছে আদা দিয়ে চা কত খাবি খা। পাল্টু কিছু পাল্টু কিছু
আমি এইদিকে আসবো, এখানে আবার আমি ওইদিকে যাবো, ওইদিকে সব জামা কাপড় গুলো ভালোভাবে শুকোয় নিই, সেজন্য এখানে ছাদেই রেখে দিলাম, কালকে সকালবেলা আরেকবার একটু রোদে দেবো, দিয়ে তারপরে নিচে নিয়ে গিয়ে ভাঁজ করবো। তো আজকে এই কাজটা একটু কম আছে, তো এখন মানে ভাবছিলাম যে এইগুলো ভাঁজ করতে হবে, অনেকটা সময় লাগবে, তো যাই হোক এই কাজটা আর করতে হবে না। তো সব জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন একটু গাছে অল্প অল্প করে জল দেবো। একটু মেঘলা মেঘলা আছে, তবে এখন তো ওই শীতকাল পড়বে পড়বে করছে, আর যা মশার উপদ্রব, সব দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে, ডেঙ্গি হচ্ছে না, সেই জন্য সব দরজা জানলা বন্ধ, দুপুরের পর বন্ধ করে দিতে হয়। তো আজকে একটুখানি পর্দাগুলো টেনেছে, এত গোমট গরম হয়ে যায় না। এই কী করছিস রে, তুই কী নিয়েছিস দেখ, দেবে না কি একটা নিয়েছে মুখে, ওটা নিয়ে খেলা করছে। আর গোমট, এত গোমট গরম হয়ে যায় না, কি করব, তাও দরজা জানলা বন্ধ করেই রাখতে হবে, আর নয় তো মশারির মধ্যে বসে থাকতে হবে, আর নয় তো গায়ে ওটোমস মাখতে হবে, তো আমি সেটা মাখতে চাই না, তার চেয়ে দরজা জানলা বন্ধ করে বা মশারি টাঙিয়ে বসে থাকলে তবুও বা ভালো। যাই হোক চলো এখন নিচে চলে যাই, গাছে একটু জল দিই, দিয়ে তারপর নিচে চলে যাই। হ্যাঁ দেখো তুই একটা মেলেছে, কিন্তু পরে মনে মনে ভাবলাম অনেকগুলোই তো মেলার জায়গা নেই, তো এখানে রেখে চেয়ারের উপর রেখে দিয়ে যাচ্ছি। আর আজকে রাত্রেবেলা ভাত, মাছ ভাত, আর দু এখন একটু পর চাটাও খাওয়া হয়ে গেছে, তো এখন বিশেষ কিছু কাজ নেই, এখন এডিটিংয়ের কাজটাই বেশি। ভাতটা খালি একটুখানি চাপিয়ে দেবো, ধরো ভাতটা চাপিয়ে দিই, আর তো কোনো কাজ থাকে না, রুটি হলে অনেকটা সময় অনেকটা খাটুনি হয়, ভাতে অতটা খাটুনি হয় না, তো আজকে ভাত মাছ আছে বলে মাছের ঝোল ভাত। দেখো সন্ধ্যা হতেই একজনের বাড়িতে দেখছি যে লাইট লাগানো হয়ে গেছে, কি ভালো লাগছে দেখো, আর সন্ধে কারো কার কার বাড়িতে লাগিয়েছে দেখি, ওই একটা বাড়িতেই লাগানো হয়েছে, এখনো কার্তিক মাস পড়েনি, তো কার্তিক মাস পড়লে আমরাও লাগাবো। আর এখন মোটামুটি সকলের বাড়িতে শাক বাজছে, সন্ধে হয়ে গেছে, আকাশটা দেখছ অন্ধকার অন্ধকার, সব জায়গায় আলো জ্বলছে। আমি ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম বলে নটু চলে গেছিল, আবার আসছে দেখো, আবার আসছে, ভেবেছে আমি নিচে চলে যাব, সেই জন্য ওখানে কথা বলছি দেখে ও কিছু ঢাক না সেটা নিয়ে খেলছে, ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, নিজেই ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, আবার নিজেই আবার ওই যে লাফিয়ে লাফিয়ে আসছে, কি সুন্দর লাফিয়ে গেল। কি করছিস রে, হ্যাঁ খেলা করছিস, আমি এটা নিয়ে নি, এটা নিয়ে নিচ্ছি, ওদের সাথেও মাঝে মাঝে খেলতে হয়, ওরও তো এন্টারটেনমেন্টের দরকার আছে না। এখন খুব মানে আমি ছাদে এসেছি তো খুব খুশি, ও এখন এখানে ঘুরে ঘুরে খেলতে পাচ্ছে। তো চলো গাছে জল দিয়ে নিচে যাই, বক বক তো অনেক করলাম, আর ব্লগটা বাড়াবো না, ব্লগটা আমি এখানেই শেষ করছি,
যদি ব্লগটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণে যেন টাটা।